হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি স্পেশাল জিকে আমাদের পার্ট নাম্বার 25, যার মধ্যে আজকে আমরা 27/2/2024 শিফট ওয়ানে আসা সমস্ত জিকের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 24টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে যে হিমাচল প্রদেশের নিম্নের কোনটি একটা ফ্লোরা উৎসব, ফুলাইজ, চৈত্রাউল, বৈশাখী নাকি ডোংরি? তো দেখো রাইট আনসার কী হবে এখানে, দেখো ফ্লোরা উৎসব বলেছে মানে কিন্তু এখানে হবে কি না, ফুলাইজ উৎসব হচ্ছে এখানে একমাত্র কিন্তু ফ্লোরা উৎসব, যেটা কিন্তু হিমাচল প্রদেশে হয়। এখন দেখো এর মধ্যে এই যে আছে উৎসবটা চিত্রাউড়, এটাও কিন্তু হিমাচল প্রদেশে হয়, কিন্তু এটা কিন্তু ফ্লোরা উৎসব নয়, ঠিক আছে? এটা কিন্তু সিরমৌর যে রিজিয়ান রয়েছে সেখানে কিন্তু এটা উদযাপিত হয়। আর দেখো বৈশাখী উৎসব খুব মানে পপুলার একটা ফেস্টিভ্যাল, এটা কিন্তু আমাদের বিশেষ করে কোথায় হয় না, বিভিন্ন রাজ্যেই হয়, তবে পাঞ্জাবে কিন্তু বেশি হয়, এটা পাঞ্জাবে কিন্তু বেশিভাবে এটা উদযাপিত হয়। আর একটা হচ্ছে কিনা ডোংরি ফেস্টিভ্যাল, দেখো এটাও কিন্তু একইভাবে কিন্তু হিমাচল প্রদেশেই হয়, কিন্তু এটা কিন্তু ফ্লোরা ফেস্টিভ্যাল নয়, এটা কিন্তু কুলু যে ভ্যালি আছে সেই কুলু ভ্যালির নিকটে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এটা উদযাপিত হয়, ঠিক আছে? নেক্সট চলো কী বলছে এখানে, দীপিকা পল্লিকাল কার্তিক কোন খেলার সাথে যুক্ত, ক্রিকেট, স্কোয়াশ, বক্সিং নাকি টেবিল টেনিস? সঠিক উত্তর কী হবে এখানে, স্কোয়াশ, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, দেখা বলছে নিম্নের কোনটি উষ্ণতার এসআই একক, সেলসিয়াস, কেলভিন, পাস্কাল নাকি ফারেনহাইট? সঠিক উত্তর কী হবে না, কেলভিন হচ্ছে এসআই একক। এমনিতে দেখো ডিগ্রি সেলসিয়াসও হয় আবার ফারেনহাইটও কিন্তু আমরা পরিমাপ করি, কিন্তু এসআই বললে কিন্তু আমরা বলবো কি না, কেলভিন। আর পাস্কাল কিসের একক না চাপের একক? নেক্সট চলো কী বলছে এখানে, নিম্নের কোন রাজ্য অরুণোদয় 2.0 লঞ্চ করে, রাজস্থান, মণিপুর, আসাম নাকি ঝাড়খণ্ড? সঠিক উত্তর কী হবে, দেখো এটা হচ্ছে আসামের একটা স্কিম অরুণোদয় 2.0, যার মধ্যে কী বলা আছে না 16 থেকে 59 বছরের যে যারা মহিলারা রয়েছেন তাদের কিন্তু আর্থিকভাবে হেল্প করার জন্য মাসে ওই 830 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি একটা সাপোর্ট, অনেকটা ওই আমাদের লক্ষ্মী ভাণ্ডারের মতোই। নেক্সট চলো কী বলছে এখানে, May 2022 অনুযায়ী বলছে নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের আর্টিকেল 19-এর অংশ নয়, ভারতীয় প্রদেশে অবাধ ঘুরে বেড়ানো, সম্পত্তির অধিকার, অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে জমায়েত নাকি অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন তৈরি করা? দেখো এই তিনটেই কিন্তু মানে এই যে এ, সি আর ডি প্রতিটা কিন্তু আর্টিকেল 19-এর মধ্যে পড়ে, একমাত্র পড়ে না যেটা হচ্ছে কি না সম্পত্তির অধিকার। এটা কিন্তু 1978-এ যে 44th অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এইটাকে কিন্তু বাদ দেওয়া হয়, ঠিক আছে? অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে রাইট টু প্রপার্টি কিন্তু আর কোনোরকমভাবে ফান্ডামেন্টাল রাইট না, এটা কিন্তু এখন হয়ে গেছে কি না লিগাল রাইট হয়ে গেছে, ঠিক আছে? আর আর্টিকেল 19-এ দেখো এই তিনটে তো রয়েইছে, এছাড়া কী আছে দেখো এই তিনটে ছাড়া কী রয়েছে, দেখো এখানে রয়েছে ফ্রিডম অফ স্পিচ যাকে বলা হয় ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা কিন্তু আর্টিকেল 19-এর মধ্যে পড়ে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে? আচ্ছা এটা তো আছে স্পিচফুলি হলো, টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? এটা একটা আছে, আচ্ছা এইগুলোই আছে, টু ফর্ম অ্যাসোসিয়েশন দি ইউনিয়ন এখানে আছে, সন্দীপভাবে ইউনিয়ন তৈরি করা তো আছেই এখান থেকে, ঠিক আছে? নেক্সট হলো কী বলছে এখানে, ভারতীয় সংবিধানের বলছে আর্টিকেল 1-6 নিম্নের কোনটিকে ব্যক্ত করে, কোনটাকে ব্যক্ত করে, সুপ্রিম কোর্টের আসন, ভারতের অ্যাক্টিং যে চিফ জাস্টিস আছে অ্যাক্টিং চিফ জাস্টিসের নিয়োগ, অ্যাডহক বিচারপতি নিয়োগ নাকি সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড গড়ে তোলা? সঠিক উত্তর হবে ভারতের যে অ্যাক্টিং যে চিফ জাস্টিস থাকবে তার নিয়োগ সম্পর্কিত বলা আছে এখানে আর্টিকেল 1-6। নেক্সট চলো, ফিফা আন্ডার 17 ওমেন্স বিশ্বকাপ 2022 হোস্ট করলো কোন দেশ, ভারত, নাইজেরিয়া, স্পেন নাকি জার্মানি? সঠিক উত্তর হবে এখানে ভারত, কিন্তু ফিফা আন্ডার 17 ওমেন্স বিশ্বকাপ 2022 হোস্ট করেছে। এখানে বলছে কিনা দ্বিতীয় ড্যাশের সময় মানে ড্যাশ যুদ্ধের সময় বলছে ভারতের ভাইসরয় লর্ড লিটন কর্তৃক প্রস্তাবিত অ্যাক্ট যা ভার্নাকুলার প্রেসকে ব্রিটিশ পরিষদের সমালোচনার হাত থেকে মানে সমালোচনা থেকে নিষেধ করে, মানে কোন যুদ্ধের সময় এটা, অ্যাংলো ফ্রেঞ্চ, পর্তুগিজ আফগান, অ্যাংলো আফগান নাকি অ্যাংলো মাইসোর? কোন যুদ্ধের সময় রাইট অ্যান্সার হবে, দেখো 1878 আর 1888 যে টাইম পিরিয়ডটা এটা কিন্তু দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধের আমল এটা, ঠিক আছে? এই সময় কিন্তু কী হয়েছিল না ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট সেটা কিন্তু প্রবর্তিত হয়েছিল 1878, এক্সাক্ট সালটা কোথায় 1878 কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, লর্ড লিটন কিন্তু এটা প্রবর্তন করেছিলেন, তিনি বলেছিলেন মানে তিনি এই যে নিয়মটা করেছিলেন প্রেস অ্যাক্টের মাধ্যমে কী না লোকাল যে প্রেসগুলো ছিল তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, স্থানীয় প্রেসকে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু মেন লক্ষ্য ছিল, যাতে তারা কোনোরকমের সরকার বিরোধী কোনো কিছু প্রচার করতে না পারে বা জাতীয়তাবাদী যে মতাদর্শগুলো আছে সেগুলো প্রচার করতে না পারে। নেক্সট চলো কী বলছে এখানে, 2011 জনগণনা অনুযায়ী সর্বভারতীয় স্তরে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার কত, 73.3, 65.3, 63.3 নাকি 69.3%?
সঠিক উত্তর হবে এখানে অপশান ডি 69.3%। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, ত্রিপুরার কোন বর্ষীয়ান ট্রাইবাল নেতাকে 2023 সালে মরণোত্তর পদ্মশ্রীতে সম্মানিত করা হয়? নরেন্দ্রচন্দ্র দেববর্মা, সিন্ধুচন্দ্র জামাতিয়া, আরবের রহমান নাকি ভাবা রঞ্জন রিয়াং? সঠিক উত্তর হবে এখানে নরেন্দ্রচন্দ্র দেববর্মাকে কিন্তু এই সম্মানে সম্মানিত করা হয়। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, ওস্তাদ জাকির হোসেন ড্যাশ বাদ্যযন্ত্র বাজান, তবলা, সন্তুর, সেতার নাকি গিটার? সঠিক উত্তর কী হবে না, তবলা, তিনি তবলার সাথে যুক্ত তিনি। নেক্সট চলো, বেকারত্বের জন্য নিম্নের কোনটি একটি কারণ? দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি, মন্থর জনসংখ্যা বৃদ্ধি, কোনো নির্দিষ্ট স্থানে বৃহৎ মাইগ্রেশন, ভালো শিক্ষাব্যবস্থা? দেখো ভালো শিক্ষাব্যবস্থা তো কোনোভাবেই কারণ হতে পারে না, এটা তো এর মধ্যে বাদ। দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি হলে বেকারত্বের হার কিন্তু বেশি করে বাড়বে না। দেখো মন্থর হলেও কিন্তু বাড়বে না, তাহলে এই তিনটে কোনটাই হচ্ছে না, তাই একমাত্র কিন্তু এইটা। কোনো একটা অঞ্চলে যদি হঠাৎ করে বেশি মাত্রায় লোক চলে যায় তাহলে সেখানে কী হবে না, খাদ্য সংস্থান, চাকরি বা সব কিছু কিন্তু একটা টানাটানি দেখা দেবে, তো সেক্ষেত্রে কিন্তু তখন বেকারত্ব বাড়বে। তাহলে কোন নির্দিষ্ট স্থানে মাইগ্রেশন হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, নিম্নের কাকে আধুনিক ভারতনাট্যমের জননী বলা হয়? সংযুক্ত পাণিগ্রাহী, মল্লিকা সরাভাই, মৃণালিনী সরাভাই নাকি রুক্মিণী দেবী অরুণ ডালে? সঠিক উত্তর হবে এখানে রুক্মিণী দেবী অরুণ ডালেকে বলা হয় আধুনিক যে ভারতনাট্যমের জননী। নেক্সট চলো কী বলছে এখানে, আগস্ট 2023-এর নিম্নের কাকে গ্রিসের রাষ্ট্রপতি গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনারে সম্মানিত করা হয়? আচ্ছা, পীযূষ গোয়েল মানে কাকে সম্মান দেওয়া হয়েছিল, ওম বিড়লা, জগদীপ ধনখড় নাকি নরেন্দ্র মোদী? সঠিক উত্তর কী হবে এটা, নরেন্দ্র মোদীকে কিন্তু এই গ্র্যান্ড ক্রস অফ দি অর্ডার অফ অনারে সম্মানিত করা হয়। নেক্সট চলো কী বলছে এখানে, কোন বছর নাবার্ড মিরাদাকে অ্যাকশন রিসার্চ প্রজেক্ট অনুমোদন করে? 1987, 1981, 85 নাকি 83? সঠিক উত্তর কী হবে এখানে, 1987। আচ্ছা নাবার্ডের পুরো কথা কী না, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড এগ্রিকালচারাল, আমি একটু ক্যাপসিম মারছি, অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু 1982-তে কিন্তু এটা ফাউন্ডেড হয়েছিল বা গঠিত হয়েছিল, ঠিক আছে। আচ্ছা হেডকোয়ার্টার কোথায় আছে, এটা কিন্তু আছে কোথায় না, মুম্বাইতে আছে, মনে রাখতে হবে একটু। নেক্সট হলো কী বলছে এখানে, তা বলছে বাক্যটি সম্পূর্ণ করো, অশোকের বেশিরভাগ শিলালিপি ড্যাশ কী বলেছে এখানে, ব্রাহ্মীতে ছিল এবং প্রাকৃত স্ক্রিপ্টে লেখা হয়েছিল, সংস্কৃতে ছিল এবং ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা হয়েছিল, প্রাকৃতি ছিল নাকি ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা হয়েছিল নাকি প্রাকৃতি ছিল দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হয়েছিল? দেখো দেবনাগরী অনেক পরে, সংস্কৃত তখন আসেনি, এই দুটো অপশান তো এমনিতেই বাদ চলে যাচ্ছে। এখন ব্রাহ্মী নাকি প্রাকৃত, দেখো সবার আগে হচ্ছে প্রাকৃত রূপ, তারপরে এসছে ব্রাহ্মী, তাহলে প্রাকৃতি ছিল, ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা হয়েছিল, দেখুন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ভারতে সবুজ বিপ্লবের সময় লঞ্চ হওয়া ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম IADP-র মূল উদ্দেশ্য কী ছিল? অর্গ্যানিক ফার্মিংকে প্রমোট করা, ভূমি সংস্কারকে বাস্তবায়ন করা, বিশেষ কিছু জায়গায় এগ্রিকালচারাল যে প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা নাকি ক্যাশ ফসল উৎপাদনকে বুস্ট করা? দেখো অর্গ্যানিক ফার্মিং অনেক পরের দিকে ব্যাপার, এটা কিন্তু তখনকার দিনে আসেনি, ভূমি সংস্কারও তো হচ্ছে না, এই দুটোর মধ্যে দেখো একমাত্র এইটা হচ্ছে কারণ এখানে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, কারণ দেখো সবুজ বিপ্লব মানে কি, কৃষিজাত জিনিসগুলোকে অনেক বেশিভাবে বৃদ্ধি করা, তার একমাত্র কোনো একটা স্থানের যে এগ্রিকালচার যে প্রোডাক্টিভিটি আছে তাকে কিন্তু রেস করাই কিন্তু ছিল এটার মেন উদ্দেশ্য, ঠিক আছে। দেখো এইটা কিন্তু এই যে 1960s থেকে কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করা হয়, 1961 থেকে 1966 যে থার্ড যে ফাইভ ইয়ার প্ল্যান হয় তার মধ্যে কিন্তু এটাকে যুক্ত করা হয়েছিল এই যে IADP-কে। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, নিম্নের কোনটি সাদা পণ্যের একটা উদাহরণ, হোয়াইট গুডসের একটা উদাহরণ হচ্ছে কোনটা? এগ্রিকালচারাল ইকুইপমেন্ট, এয়ার কন্ডিশন এবং LED লাইটস নাকি আমদানি করা দ্রব্য নাকি ফার্মাসি কোনো পণ্য? দেখো রাইট অ্যান্সার কী হবে এখানে, এটা কিন্তু হবে এয়ার কন্ডিশন এবং LED লাইটস। দেখো যেগুলো কিন্তু হোয়াইট এনামেল দিয়ে তৈরি হয় সেগুলোকেই বলি আমরা কি না হোয়াইট গুডস বলি, যেমন দেখো AC তো বললাম এখনই, AC আছে, ডিশ ওয়াশার আছে, ঠিক আছে, ডিশ ওয়াশার যেগুলো হয়, আচ্ছা ড্রায়ার যেগুলো আছে, ড্রায়ারও কিন্তু এখানে হোয়াইট গুডসের মধ্যে পড়ে, LED লাইট তো এখানে রয়েইছে, আচ্ছা রেফ্রিজারেটার কিন্তু পড়ে এর মধ্যে, রেফ্রিজারেটার পড়ে, ওয়াশিং মেশিন পড়ে, ঠিক আছে, এগুলো কিন্তু সবই হোয়াইট গুডসের মধ্যে পড়ে। নেক্সট হলো কী বলছে এখানে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিক গেমসে অংশগ্রহণের জন্য একজন কুস্তিগিরকে কমসে কম ড্যাশ বছর বয়সী হতে হবে এবং ন্যাশনাল ফেডারেশন দ্বারা স্পন্সর পেতে হবে? সঠিক উত্তর কেউ দেখো কমসে কম তাকে কিন্তু 17 হতে হবে, 17 বছর বয়স হলে তবেই কিন্তু সে অলিম্পিক গেমস বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারে, আর তাকে কিন্তু অবশ্যই স্পন্সর করবে কে না, ন্যাশনাল ফেডারেশন। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, লাস্ট কোশ্চেন এটা, কোডিয়াট্টামের যে বলছে ও এক অন্যতম নবজাগরণের পথিকৃৎ কে ছিলেন? না আমুবি সিং, আম্মানুর মাধবা চকিয়ার,
পিকে কুঞ্জুকুরুম নাকি মাকার ধোয়াজা দারোগা? সঠিক উত্তর হবে এখানে আম্মানুর মাধবা চক্কায়ার। ঠিক আছে, নামটা একটু কঠিন মতো নাম আছে, AMC। আচ্ছা, তিনি কিন্তু কোটিয়াট্টামের যে নবজাগরণ, অর্থাৎ কোটিয়াট্টামের যে এক ধরনের ক্লাসিক্যাল যে থিওরিটিক্যাল ফর্ম যেগুলো আছে, ক্লাসিক্যাল সংস্কৃত যে থিওরিটিক্যাল ফর্ম ছিল না, সেটাকে তিনি অনেক বেশি এগোতে সাহায্য করেছিলেন। তার তিনি তাতে অংশগ্রহণ করতেন, তা তিনি পারফর্ম করতেন, তাই জন্য কিন্তু তাকে বলা হয় যে এই কোটিয়াট্টামের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। তো এই ছিল ক্লাসটা, ক্লাস ভালো হচ্ছে, লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে সেগুলো পরে পাঠানোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।